দীর্ঘ সময় সংস্কার কাজ না হওয়ায় নানা সমস্যার ভোগান্তি পোহাতে হয় মতিঝিল আইডিয়াল জোনের এজিবি কলোনির বাসিন্দাদের সংস্কার না হওয়ায় কলোনির ভেতরে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা বৃষ্টি হলে পানির কারণে স্কুলে যেতে পারেন না শিক্ষার্থীরা মতেছিল আইডিয়াল জোন সমাজ কল্যাণ সমিতির সভাপতি আবু ইউসুফ জানান বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেয়নি গণপূর্ত অধিদপ্তর বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে রাজধানীর মতিঝিল আইডিয়াল জোনের এজিবি কলোনি যা মতিঝিল সরকারি কলোনি নামে পরিচিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ডের আওতায় হলেও এই কলোনির উন্নয়ন কাজের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের তবে কয়েক বছর ধরে কোনো সংস্কার কাজ হয়নি কলোনির সড়ক ও ড্রেনেজের সংস্কার না হওয়ায় কলোনির ভেতরের সড়কগুলো চলাচলের অনুপযোগী বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাটের অবস্থা এত করুণ যে দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত রাস্তার কোনো সংস্কার হয়নি রাস্তাগুলোর ইটে সুরকি পর্যন্ত নাই আমাদের কল্যাণ সমিতির পক্ষ থেকে কিছু সুরকি ফেলে বালি ফেলে আমরা মোটামুটি কাদায় চলাফেরা করতেছি বৃষ্টি ফলে প্রচুর যে গর্তগুলো সেখানে অনেক পানি জমে যায় তারপরে বিভিন্ন ময়লা আবর্জনার সাথে কাদা টাদার সাথে একাকার হয়ে যায় পানি শিক্ষার্থীরা জানান বৃষ্টি হলে পানির কারণে স্কুলে যেতে পারেন না রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এখানে যখন বৃষ্টি হয় তখন ম্যান থেকে পানি উঠে পড়ে রেন টেন সব ভরাট হয়ে ঘরেও পানি চলে যায় স্কুলে যেতেও সমস্যা হয় দুই তিন দিন ধরে পানি সরে না বিশেষ করে বর্ষাকালে আরও বেশি সমস্যা হয় বৃষ্টি হলে আমি পানি জমে যে আমরা খেলতে পারি না স্কুলে যেতে পারি না আমাদের এখানে বৃষ্টি হলে এখানে পানি সহজেই ভরে যায় আর হচ্ছে আমরা স্কুলে যেতে পারি না কলোনির বাউন্ডারি ওয়াল নিচু হয় প্রায় সময় বাসাগুলোই চুরির ঘটনা ঘটে ঢুকে 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 মানুষের মোবাইল নিয়ে যায় মানুষের কাপড় সাপড় নিয়ে যায় সামনে কমলাপুর স্টেশন ওইখানে চিন্তায় ডাকাতি হওয়া ওয়ালটা খুব নিচু লাভ দেওয়া কলোনির মধ্যে ঢোকে বাউন্ডারি ওয়াল এটা একদম নিচু এটা দিয়ে ওই যে হোলিডে মার্কেট হোলিডে মার্কেটের কাপড় যদি কোনো অভিযান আসে তারা এখানে সব সরায় ফেলে এগুলো এখান থেকে ভিতরে আর ভিতর থেকে আর তারাও একদিন দুই দিন এখানে থাকে থাকার পরে এখানে একটা বিশৃঙ্খলা লেগে যায় তাই এখানে মারামারিও হয় এক সময় মতিঝিল আইডিয়াল জোন সমাজ কল্যাণ সমিতির সভাপতি জানান বারবার আশ্বাস দিলেও কোনো পদক্ষেপ নেয়নি গণপূর্ত অধিদপ্তর রাস্তাঘাটগুলা চলার উপযোগী করার জন্য আমরা গত দুই বছর আগে আমরা আমাদের যে পূর্ত প্রতিমন্ত্রী মহোদয় আছেন ওনার কাছ থেকে আমরা একটা লিখিত নিয়ে আমরা পিডাব্লিউডি অফিসে জমা দিয়েছিলাম আমরা বারবার যোগাযোগ করার পরেও আসলে আমাদের কোনো কাজের ব্যাপারে এই পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় সড়কগুলো দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি কলোনির বাসিন্দাদের ইকবাল অনিক দেশ টিভি ঢাকা